ছাত্রছাত্রীদের উপর অবিচার। রাজরাজেশ্বরী নার্সিং কলেজের বিরুদ্ধে গুরুতর অভিযোগ। উত্তম ভক্ত চৌমুহনী এলাকায় অবস্থিত রাজরাজেশ্বরী নার্সিং অ্যান্ড সায়েন্স কলেজ, এই কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে ছাত্রীদের অবৈধভাবে আটকে রাখা, অনৈতিক আচরণ ও অত্যাচারের অভিযোগ উঠেছে অভিভাবক মহল থেকে। ছাত্রীরা অভিযোগ করছেন, তাদের জীবন বাজি রেখে একটি অস্বাস্থ্যকর পরিবেশে বৈধ অনুমতি ছাড়া একটি রেসিডেন্সিয়াল বিল্ডিং এ হোস্টেল বানানো হয়েছে। আর অভিযোগ উঠেছে, ছাত্রীদের এক প্রকার তালা বন্ধ করে রাখা হয়েছে একটি ঘরে, এমনকি ফায়ার ক্লিয়ারেন্স ছাড়াই এখানে হোস্টেল চালানো হচ্ছে। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, ছাত্রছাত্রীদের জন্য এমন একটি বিপজ্জনক পরিবেশ কিভাবে অনুমোদন পেতে পারে? কর্তৃপক্ষের কি ছাত্রছাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার কোনো দায়িত্ব নেই? কি বলছে নার্সিং কলেজের ছাত্রীরা একবার শুনে নেব। মানে কে তালাটা দিছে? কে? শর্মিষ্ঠা ম্যাম। উনি কি কলেজের মানে প্রফেসর? টিউটর। আচ্ছা, আর কোন কলেজ এটা? তোমরা কি এখন কি হোস্টেলে আছো? হোস্টেল থেকে কলেজটা কতটুক দূরে? বেশি না, 5 মিনিট। তারা হাত তুলনে যায় তো তারা কেনা দিছে কত দিকে, তারা যা ইচ্ছা তাই করতেছে। সবাই ছাত্র একরকম নয়, কেউ বলে 7,000, কেউ বলে 8,000, কেউ বলে 6,000, আমার মায়ের তো কইছে 6,000। মানে কথাটা নতুন করে কোন জায়গা থেকে উৎপত্তি হইলো কথাটা হয়েছে এটা আপনারা আগে জানাইছেন না? জানাইছেন না, ফার্স্ট ভর্তি বলে জানাইছে না কথা। এটা কারা, কিসের টাকা? টাকাটা কিসের? এটা কারা, কিসের? মানে স্কুলে ফাইন দিতে হইবো, 100 করে একদিন নেই সবাই, তাহলে 200 টাকা ফাইন দিতে হইবো। কিন্তু আমরা তো যখন তারা স্টুডেন্টের বাড়ি দিছি তখন তো তারা কাছে কইয়া গেছে, প্লাস তারা কাছে সই করে নিয়ে গেছে। ঠিক আছে, অসুস্থ থাকলে আমরা কইছি স্যার অসুস্থ আছে, আমার তো কাগজ আছে, অসুস্থ মুখের ভাব হইছিল, মানে বলতার না, আমরা কিছু কইছি না, এখানে তো মইরা তার পড়তে না, এসব তো স্যার কিচ্ছু কইছে। এখন আপনারা আজকে কলেজে আইছেন কি কারণে? আমরা তারা কালকে মেসিং করতে কইছে যে গার্জেনদের তো থেকে একটা মিটিং হইব, গার্জেনদের তার লাগে দাঁড়াইছে। এখন এখন দাঁড়ায় রইছেন কেন? এখন দাঁড়াইছে ওখানে, তার হলে 12টার মধ্যে টানে কথা কইব এমডি স্যারে, কিন্তু আজকে এখন তো টানের কোনো সহিত না, টানের কোনো দেখতেছি আমরা বলে কোনো কেউ লোক কোনো আমরা গাইডিয়ান আইছি। আপনারা এখানে আইছেন কতক্ষণ হইছে? আইছেন যে কতক্ষণ হইছে? আমরা তো আইছি প্রায় 40-50 মিনিট, 40 মিনিট। মানে যারা ডাকাইছে তারাই নাই? হ্যাঁ নাই, তারাই নাই।